হ্যালো ভিউয়ার জব প্রিপারেশন স্কুলে আপনাকে স্বাগত আজকে আমরা মিশ্রণ ও অনুপাত সম্পর্কিত এই দুইটি অঙ্কের সমাধান নিয়ে কথা বলবো অঙ্ক দুইটি আজকে আমরা মূল নিয়মে সমাধান করব যারা শর্টকাট পদ্ধতি দেখতে চান তাদের জন্য আমরা একটি ভিডিও তৈরি করেছি যার লিংক এই ভিডিওর ডিস্ক্রিপশনে দেওয়া আছে আপনারা ইচ্ছে করলেই দেখতে পারেন তাহলে চলুন ভিউয়ার মূল নিয়মে এই অঙ্ক দুইটি কিভাবে সলভ করা হয় সেটা দেখা যাক অঙ্কটি পড়েনি একজন ব্যবসায়ী প্রতি কেজি আশি টাকা দরের চায়ের সঙ্গে প্রতি কেজি একশো টাকা দরের চা অনুপাতে মিশ্রিত করেন প্রতি কেজি মিশ্রিত চায়ের দর কত পরে আমরা বুঝলাম ব্যবসায়ী দুই ধরনের চা কিনেছেন এক ধরনের চা কিনেছেন যার প্রতি কেজির দাম হচ্ছে আশি টাকা এবং আরেক ধরনের চা কিনেছেন যার প্রতি কেজির দাম হচ্ছে একশো টাকা এবং এই দুই ধরনের চা নিয়ে তিনি মিশ্রিত করেছে এবার আমাদের মিশ্রিত প্রতি কেজি চায়ের দাম বের করতে বলা হয়েছে ওকে এখন আমরা যদি জানতাম যে আসলে এটা কত কেজি কিনছে আশি টাকা দরের টা কত কেজি কিনছে এবং একশো টাকা দরের টা কত কেজি কিনছে যদি জানতাম তাহলে কিন্তু সহজেই আমরা মিশ্রিত চায়ের দাম বের করতে পারতাম কিন্তু আমরা জানি না অঙ্কে কি দেওয়া আছে যে এক ইস্টু তিন অনুপাতে মিশ্রিত করে এই যে এক ইস্টু তিন অনুপাতে মিশ্রিত করেন এটাই আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে কি বুঝতে হবে তিন মানে হচ্ছে যে প্রতি কেজি আশি টাকা দরের দরের চা যেটা সেটা যদি এক কেজি যদি সে নেন তাহলে তাকে প্রতি কেজি একশো টাকা দরের চা নিতে হবে তিন কেজি এটাই কিন্তু ভালোভাবে বুঝতে হবে তিনি কত কেজি চা আসলে মিশ্রিত করেছেন সেটা কিন্তু আমরা জানি না আমরা যেটা জানি যে তাদের অনুপাতটা অর্থাৎ এটা যদি এক কেজি নিয়ে থাকে তাহলে একশো প্রতি কেজি যেটা একশো টাকা সেটা নিতে হচ্ছে তিন কেজি তাহলে আমরা যেটা ধরে নিতে পারি যে সর্বনিম্ন ধরে নিলাম সে এটা কিনেছে এক কেজি আর এই একশো টাকারটা কিনেছে হচ্ছে তিন কেজি তাহলে এটাকে সে মিশ্রিত করছে এবার মিশ্রিত চায়ের দাম আমরা বের করতে চাই ওকে তাহলে শুরু বের করি যে আশি টাকা দরের এক কেজি চায়ের দাম আশি ওয়ান সমান হচ্ছে আচ্ছা এবার দরের তাহলে এটা কতটুক নিবে এটা যদি এক কেজি নিয়ে থাকে আশি টাকা দরেরটা যদি এক কেজি নিয়ে থাকে তাহলে একশো টাকা দরেরটা টা কিন্তু তাকে নিতে হবে তিন কেজি কারণ এক তিন অনুপাতে তাকে মিশ্রিত করতে হবে তাহলে তিন কেজি চায়ের দাম আসতে হচ্ছে একশো গুণন তিন হচ্ছে টাকা ওকে তাহলে আমরা টোটাল চা নিলাম নিলাম হচ্ছে হচ্ছে এটা এক কেজি আর একশো টাকার দরের নিলাম হচ্ছে হলো তিন কেজি তাহলে টোটাল চা হচ্ছে এক কেজি আর হলো তিন কেজি চার কেজি তাহলে এই চার কেজি চায়ের দাম হচ্ছে আমার হচ্ছে তিনশো যোগ আশি টাকা তাহলে হচ্ছে তিনশো টাকা এটা কিন্তু মিশ্রিত চা অর্থাৎ চার কেজি মিশ্রিত চায়ের দাম হচ্ছে হলো তিনশো আশি টাকা কিন্তু আমাদের বলা হয়েছে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম কত তাহলে চার কেজির দাম যেহেতু এখানে দেওয়া আছে তাহলে আমরা প্রতি কেজিটা বের করতে পারি তাহলে প্রতি কেজি মিশ্রিত চা এর দাম তাহলে আমরা সহজে বের করতে পারি এখানে আছে হলো চার কেজির দাম তাহলে তিনশো আশি ভাগ হচ্ছে চার তাহলে চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে চার নং ছত্রিশ নামে দুই শূন্য চার পাঁচ কুড়ি অর্থাৎ পঁচানব্বই টাকা ওকে তাহলে কিন্তু আমরা মিশ্রিত চায়ের দাম পঁচানব্বই টাকা পেয়ে গেলাম তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর ভিওয়ার আরেকটু জিনিস একটু অ্যানালাইসিস করি তাহলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হবে আমরা কিন্তু জানি না যে সে মিশ্রিত চা এটা কত কেজি তার মিশ্রিত চা ছিল কিন্তু আমরা এখানে করছি কি যে এক ইস্টু তিন অনুপাতে কিন্তু আশি টাকা দরের টা এক কেজি কিনলাম আর একশো টাকা দরের হচ্ছে তিন কেজি কিনলাম কিনে এই চার কেজিরই কিন্তু এখানে দাম বের করলাম এবং চার দিয়ে ভাগ করে কিন্তু মিশ্রিত চায়ের দাম বের করতে পারলাম এখন আপনি বলতেই পারেন যে আপনি এটা এক কেজি কিনলেন কেন এটা যদি আমরা ইচ্ছে করলে এটা এক কেজি কিনলেন কেন বা এটাই তিন কেজি এটা অনুপাত অনুসারে কিনেছি এখন অনুপাত অনুসারে যদি কেউ প্রশ্নই তুলতে পারে আচ্ছা এটা যদি আমি দুই কেজি কিনতাম এটা দুই কেজি কিনতাম তাহলে আশি টাকার দরে একটা দুই কেজি কিনতাম আবার একশো টাকার দরে একটা তাহলে কতটুকু কিনতে হতো এটা যদি দুই কেজি কিনতে তাহলে এটা কিন্তু কিনতে হবে আমাকে ছয় কেজি কারণ প্রতি এক কেজির জন্য কিন্তু এটা লাগবে হচ্ছে তিন কেজি তাহলে এই অনুপাত দ্বারা কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে এটা যদি এক কেজি হয় তাহলে কিন্তু একশো টাকার দরেটা লাগবে হচ্ছে তিন কেজি তাহলে আশি টাকার দরের যদি যেটা আশি টাকা সেটা যদি আমরা দুই কেজি কিনি দুই কেজি কিনি তাহলে একশো টাকার দরেটা টা তাহলে কতটুকু কিনতে হবে তাহলে কিনতে হবে কিন্তু এটা কিনতে হবে ছয় কেজি সেটা হচ্ছে একশো টাকার দরের তাহলে এটা কিনলাম দুই কেজি এটা কিনলাম তাহলে একশো টাকার দরের কিনলাম হচ্ছে ছয় কেজি এবার দেখুন তাহলে আশি টাকার দরের যদি দুই কেজি কিনছি তাহলে এর দাম হচ্ছে আশি ইন্টু দুই সমান হচ্ছে একশো ষাট টাকা ওকে আচ্ছা আর একশো টাকার দরের কতটুকু কিনলাম ছয় কেজি কিনলাম এই যে একশো টাকার কিনলাম এটাই কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে কারণ এটা এক কেজি কিনলে এটা দুই তিন কেজি কেনা লাগছে তাহলে এটা যদি আমি দুই কেজি কিনেছি তাহলে এটা কিন্তু আচ্ছা এবার ছয় কেজি যেটির দাম বের করি তাহলে এটা হচ্ছে ছয়শ টাকা ওকে তাহলে টোটাল আমার দাম হচ্ছে হলো শূন্য ছয় এখানে হচ্ছে সাত অর্থাৎ সাতশো ষাট টাকা এবার দেখুন আমরা কিনেছি কতটুকু আট কেজি টোটাল খেনেছি তাহলে এই আট কেজি মিশ্রণের দাম যদি হয় আট কেজি যদি হয় আট কেজির দাম যদি এটা হয় এই টাকাটা হয় তাহলে এক কেজির দাম কত হবে তাহলে সাতশো ভাগ আট যদি দেই তাহলে দেখুন ভিয়ার আট নং বাহাত্তর সরি আট নং বাহাত্তর নয় আর নামে হচ্ছে চার শূন্য পাঁচ অর্থাৎ পঁচানব্বই টাকা আমরা এখানে কিন্তু এক কেজি আর তিন কেজি ধরে অঙ্কটা করেছি ওকে এখন আপনার মনে প্রশ্ন আসে যে কেন এক কেজি এবং তিন কেজি ধরে করলেন আমি তো অন্য কিছু ধরেও করতাম আমরা কিন্তু একটা অন্য কিছু ধরেও করলাম যেমন ধরুন যে এই আশি টাকার দরের টা দুই কেজি কিনলাম তাহলে আমরা এই অনুপাত অনুসারে একশো টাকা কেজিটা হচ্ছে ছয় কেজি কিনতে হবে তাহলে এটার দাম বের করলাম আমরা দুই কেজির দাম বের করলাম ছয় কেজির দামও আমরা বের করলাম এবার এই দুইটাকে যোগ করলাম পরে আমরা টোটাল কিনেছিলাম হচ্ছে আট কেজি ধরে আমরা আট কেজি ধরে তাহলে তার প্রতি কেজির দাম কিন্তু আট দিয়ে ভাগ দিলে এই যে পঁচানব্বই টাকা তার মানে আমরা যদি এই অনুপাত ঠিক রেখে যতটুকু কিনি না কেন যেভাবে আমরা দামটা বের করি না কেন একই দামই আসবে ঠিক আছে একই একই যে যে চায়ের সেটা কিন্তু আসবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই অনুপাতের যে সর্বনিম্ন যেটা যেটা দেওয়া আছে এখানে এটা ধরেই কিন্তু অঙ্কটা করলে কিন্তু সঠিক উত্তর চলে আসবে আমি বোঝার সাপেক্ষে আমি আরেকটি ভ্যালু নিয়ে এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন তাহলে চলুন আমরা দ্বিতীয় অঙ্ক শুরু করা যাক একজন দোকানদার পনেরো টাকা ও বিশ টাকা কেজি ধরে দু ধরনের চা কি অনুপাতে মিশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি ১৬ টাকা পয়সা হবে আমরা বুঝলাম যে দোকানদার দুই ধরনের চা কিনেছে একটা হচ্ছে পরে প্রতি কেজি হচ্ছে পনেরো টাকা ধরে এক ধরনের কিছু চা কিনেছে এবং বিশ টাকা দরের অর্থাৎ প্রতি কেজি বিশ টাকা দরের কিছু চা কিনেছে এবং এদেরকে মিশানো হয়েছে মিশানো হওয়ার পরে মিশানোর পরে সেই মিশ্রিত চায়ের দাম তার প্রতি কেজিতে আসছে হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা এখন আমাদেরকে বলা হয়েছে যে আসলে এই যে দুইটা মিশালো এই দুইটার অনুপাত কেমন অনুপাত কেমন অর্থ হচ্ছে যে এটা নিয়েছে এবং এটা কতটুক নিয়েছে তার একটা ধারণা আমরা অনুপাত থেকে পেয়ে যাই অর্থাৎ এটার চেয়ে এটা কত গুণ বেশি অথবা কম নিয়েছে সেটা কিন্তু আমরা অনুপাত থেকে পেতে পারি ওকে কিন্তু আমরা এখানে অনুপাতটা দেওয়া নাই তাহলে আমরা এখানে অনুপাতটা ধরে নিই ধরা যাক অনুপাতটা হচ্ছে এক্স অনুপাত ওয়াই এটাকে যদি আরেকটু ভালো করে লিখি তাহলে পনেরো টাকা পনেরো টাকা দর অনুপাত টাকা দর এটা সমান আমরা লিখলাম এক্স অনুপাত ওয়াই অর্থাৎ তাহলে পনেরো টাকা দরের চা নিচ্ছি হচ্ছে এক্স আর বিশ টাকা দরের যেটা চা সেটা হচ্ছে ওয়াই এই যে দুইটা অনুপাত আমি নিলাম আচ্ছা এই দুইটা অনুপাত দেওয়ার অর্থই হচ্ছে হচ্ছে যে আমি টাকা টাকা দরের দরের চা চা যদি কেজি কেজি তাহলে নিতে হবে ওকে তাহলে অনুপাত দেওয়া থাকলে কিন্তু আমরা এই জিনিসটা বুঝবো কি যে এক্স অনুপাত ওয়াই এর অর্থ হচ্ছে পনেরো টাকা দরের চা যদি আমরা এক্স কেজি নেই তাহলে বিশ টাকা দরের চা আমাদেরকে নিতে হবে ওয়াই কেজি ওকে তাহলে আমরা এখানে খেয়াল করুন এক্স কেজি এক্স কেজি পনেরো টাকা দরের চা এর দাম এক্স কেজি পনেরো টাকা দরের চা এর দাম হচ্ছে পনেরো ইন্টু এক্স সমান হচ্ছে পনেরো এক্স টাকা ওকে তাহলে এইবার যদি

পনেরো টাকা দরের চা কিনলাম হচ্ছে এক্স কেজি আর বিশ টাকা দরের চা কিনলাম হচ্ছে টোটাল চা কিন্তু কিনেছি ঠিক আছে আর আরো এক্স প্লাস বিশ ওয়াই ওকে তাহলে আমরা কিন্তু এখানে দেখুন যে প্রতি কেজি মিশ্রিত যেটা চায়ের দাম সেটা কিন্তু দেওয়া আছে হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখুন তো যে পনেরো এক্স প্লাস বিশ ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা কি করলাম এইখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই কেজির যে দাম সেটা আমরা এটা লিখলাম লিখে আমরা এক্স প্লাস ওয়াই এখানে হলো টোটাল যতগুলো যত কেজি কিনছি সেটা আর এটা হলো ওই যে এগুলোর দাম এই দুটোর দাম যোগ করে যত কেজি কিনছি সেটা দিয়ে যদি ভাগ দিই তাহলেই কিন্তু আমরা হলো প্রতি কেজি যেটা মিশ্রিত চায়ের দাম সেটা কিন্তু পাবো আর সেটা সমান আমাদের অঙ্কের দেওয়া আছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা ওকে এটা আমাদের দেওয়া আছে তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি এইখান থেকে আমরা যদি তাহলে আমরা লিখতে পারি ষোলো পয়েন্ট পঞ্চাশ এক্স প্লাস ষোলো পয়েন্ট পঞ্চাশ ওয়াই ইকুয়াল এই এর নিচে এক দিয়ে এক দিয়ে যদি এটাকে গুন দিই তাহলে আসলে পনেরো এক্স প্লাস বিশ ওয়াই ওকে তাহলে এইখান থেকে কিন্তু আমরা লিখতে পারি এক্স মাইনাস পনেরো এক্স বিশ ওয়াই এটাই পাশে আসলে মাইনাস আসে এটা যদি ওই পাশে যায় ষোলো পয়েন্ট পঞ্চাশ ওয়াই আচ্ছা এইখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে যদি আমরা বিয়োগ দেই অর্থাৎ ষোলো পয়েন্ট পঞ্চাশ এক্স থেকে যদি এটা বিয়োগ দেই অথবা এক্স কমন নিয়েও আপনারা বিয়োগ দিতে পারেন সেটা হচ্ছে এক্স যদি কমন নিই তাহলে সোজা হয় এখানে থাকে হলো ষোলো পয়েন্ট পঞ্চাশ মাইনাস পনেরো ইন্টু এখান থেকে ওয়াই কমন নিলে হচ্ছে বিশ মাইনাস ষোলো পয়েন্ট পঞ্চাশ আচ্ছা এইখান থেকে আমরা লিখতে পারি বিভার খেয়াল করুন এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে যে ষোলো পয়েন্ট পঞ্চাশটা পনেরো বাদ দিলে হচ্ছে আসলে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে এক্স আর এইখানে আসে হচ্ছে ওয়াই বিশ থেকে যদি ষোলো পয়েন্ট বাদ দিই এইখানে আমরা লিখতে পারি লিখতে পারি অর্থাৎ এই এক্সটা এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে এক্স বাই ওয়াই অর্থাৎ আর এইখানে আমরা লিখতে পারি যেটা সেটা আমরা এই পাশে নিয়ে আসি তাহলে থ্রি পয়েন্ট পঞ্চাশ ভাগ ওয়ান পয়েন্ট পঞ্চাশ ওকে অর্থাৎ এটাকে যদি আমরা আরেকটু ইজি করে নিই তাহলে এইখানে খেয়াল করুন আস্তে আস্তে হচ্ছে আহ এইখানে যদি আমি একশো দিয়ে গুণ দিই অর্থাৎ উপরে একশো দিয়ে গুণ দিলাম নিচেও একশো দিয়ে গুণ দিলাম তাহলে উপরে আসা হলো তিনশো পঞ্চাশ আর নিচে আসছে একশো দিয়ে গুণ দিলে আসে হলো দেড়শো অর্থাৎ আমি কেন গুণ দিলাম এই আসলে দশমিকটা তুলে দেওয়ার জন্য তাহলে গুণ দিলে এইবার যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে এই শূন্য শূন্য কাটা যায় আর যদি পাঁচ দিয়ে কাটি তাহলে হলো পাঁচ সাত পঁয়ত্রিশ আর এইখানে হচ্ছে তিন পাঁচে পনেরো তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি সাত বাই তিন তাহলে এখানে ভেবার খেয়াল করুন আমরা তাহলে এখানে কি পেলাম যে এইখান থেকে যদি আমার আমরা এখানে আসি তাহলে হচ্ছে x বাই ওয়াই ইকুয়াল আমরা পেলাম হচ্ছে সাত বাই তিন তাই না তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল কিন্তু আমরা এখানে সাত বাই তিন পেলাম তাহলে এইটাকে আমরা লিখতে পারি x অনুপাত ওয়াই ইকুয়াল হচ্ছে সাত অনুপাত তিন তাহলে ভিওয়ার যেটা আমরা ধরে নিয়েছিলাম প্রথমে এক্স অনুপাত ওয়াই সেটা কিন্তু আমরা এখানে ফাইনালি পেয়ে গেছি সাত অনুপাত তিন তাহলে আমরা এখানে যদি দেখতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের সাত অনুপাত তিন এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর বৃহবার তাহলে আজকে পর্যন্তই বিভিন্ন অঙ্কের সমাধান নিয়ে আমাদের চ্যানেলে আমরা অনেকগুলো ভিডিও তৈরি করেছি আশা করি সেগুলো দেখে আপনারা আমাদের সাথেই থাকবেন